সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে খাচ্ছে। ওর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে, আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম, আর খোলা খোলা চিঠি আর কি, খারাপ আর কি একটা ইয়ে আর কি। না খুব উপদেষ্টা বানাও দিন, আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি, আমার আমার উপদেষ্টা বাড়বে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি, এখানে আমি বাংলাদেশের বসে বসে কথা বলে সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে খাচ্ছে। ওর একটা ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা নিয়ে ইউজ একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই, আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সি ঢুকাই দিই, গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল, ও তো সব গ্রামীণ ব্যাংকের সব থেকে তো লুচি খেয়ে গেছে। তখন আমি চাষে প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, ধীরে ধীরে চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের, এগুলো গ্রামীণ ব্যাংকের একটা ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি, যদি কোনো প্রশ্ন ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ, আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধ হয় 10% বা 15% এর মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে, আর একটা টাকা কোনোদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। ওভাবেই তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে, চোর একটা রক্ত চুষে খাইছে সব, আমি বলছি যে রক্ত রক্ত শোষা গরিবের রক্ত শোষা, যে 30% তার হিসাব করলে 30% সুদ হইতো, সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন 40-47% দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। তোমরা তো ইতিহাস যাও না, হিলারি ক্লিনটনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো, এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ, তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে, তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে। দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে এসে কাজ করে খায়, আরেকজন বোধহয় নীলফামারী নদী আসবে কোথায় যে, এরা ওই পরিবার সদস্য এলাকা থেকেই হারাই গেছে।